জয় জগন্নাথ বন্ধুগণ, আজি আমি কিছু আশ্চর্যজনক ঘটনা বিষয়ে আলোচনা করিবা। নিশ্চয় ইহা শুনিলে আমাকে আশ্চর্য লাগিব যে বহু মৃত্যুকু বঞ্চাই হুয়ে মৃত্যুকু বঞ্চাই হুয়ে শর্টকটরে কহিলে বলে ডেথ মে বি কিউরেবল। কিয়ে কৌছন্তি? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এবে আমি আলোচনা করিবা সেই বিষয়রে যে ঠাকুর অনুকূলচন্দ্রকু প্রশ্ন পচরা হচ্ছে এবং সে তার কিপরি উত্তর দেউছন্তি। তবে আসন্তু বন্ধুগণ শুনিবা। প্রশ্ন পচারুচন্তি, আপন মনে করন্তি ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ, মৃত্যু এপরি গোটায় ব্যাধি জহিরু মানুষ চিকিৎসা করি আরোগ্য লাভ করি পারে। তো এর এই প্রশ্নর উত্তর দেওয়া যায় শেষে ঠাকুর কৌছন্তি যে বহু মৃত্যু কিউরেবল বলে মনে করে, যেউন সবু মৃত্যুরে অর্গানস নষ্ট হয়ে নথায় সেই সব মৃত্যু কিউরেবল বা তাহলে ভালো করা যাই পারে। যেপরি হার্ট অ্যাটাক হেলা, হার্ট ফেল হয়ে গেল, পানিরে বুড়ি মরিগলা, কলেরা ইত্যাদি রোগের মরিগলা। তবে প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন ঠাকুরঙ্কু, আপন কোন বঞ্চাইছন্তি? তো এর উত্তর দেওয়া যাও ঠাকুর কৌছন্তি যে না, মনে হুয়ে বঞ্চাই হুয়ে, কেবল মোর মনে হুয়ে কাহিকি পাশ্চাত্য বহু মনীষী মানে হি এ বিষয়ে বর্তমান গবেষণা করুছন্তি। তবে এপরে প্রশ্ন পচারুছন্তি ঠাকুরঙ্কু যে এ সম্বন্ধে কোনসি আপনকর এক্সপেরিমেন্ট অছি কি বা আপন এক্সপেরিমেন্ট কিছু করিছন্তি কি? তো এর উত্তরে সেটি ঠাকুর কৌছন্তি যে এক্সপেরিমেন্টর বুদ্ধি নেইকি কিছু করিনি, তবে এপরি ব্যাপার সংগঠিত হেলা দেখিছি বলে অনুসন্ধান পর্যবেক্ষণর মানসিকতা নেই করি না, কিন্তু এভাবে মৃত্যুকু বঞ্চাই পারিছি জীবকু বলে মু দেখিছি। গোটে ঘটনা কৌছন্তি ঠাকুর যে গোটে অসরপাকু দেখিলি মলা সে মরা মরা মরি যাইথিবা অসরপাকু দেখিলি 15 মিনিট ধরি দেখিলি, মনরে ব্যথা পাইলি, কষ্ট পাইলি, খুব নাম কলে, নাম কলে, নাম বলে এটি বুঝাউছি যে গুরু প্রদত্ত নাম, খুব নাম কলি, অনবরত কলি, স্নায়ুগুড়িক যেতবে খুব সেনসিটিভ ও রিসেপটিভ হেলা পোকটির আড়কু অনাইলি, অধঘণ্টাক মধ্যে তাহা বঞ্চি উঠি চালিগল। তবে ঠাকুরঙ্কু কহিবার কথা হল, নাম দ্বারা মধ্যে রোগকু আরোগ্য করা যাই পারে, যদি নাম ঠাকুর প্রদত্ত বা গুরু প্রদত্ত নাম যে অভ্যাসগত ভাবে পড়ু থাকে, তবে সে চাইলে রোগীকে মধ্য আরোগ্য লাভ করি পারে। তবে আশা করে নিশ্চয় আপনার কিছু এর নূয় ধারণা পাইপার আর ভাল লাগলে লাইক নিশ্চয় করবে এবং শেয়ার করা বলবে না।